আল্লাহ বলেন, ওই সময় তোমরা জোহরের নামাজ পড়বে যখন সূর্যটা একটু ঢলে যাবে, এবং সবাই আজানের ধ্বনি আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দাও ভক্তি ভরে প্রেম দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর এখনকার আজান আল্লাহু আকবার আল্লাহ মনে গান গাইতেছ পারবি না তো ছেড়ে দে, ধরেও না ছাড়েও না, অর্ধেক কথা শোধা হয় না, সত্য না মিথ্যে বলছি বল, অর্ধেক আজান ভুল তো বুঝে দিবে, আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির মুন্ডুটা উঁচু হবে যে খালেস নিয়াতে মুয়াজ্জিনের আজান দেয় বলো সুবহানাল্লাহ। গুরু নানককে জিজ্ঞেস করলো তার বিশেষজ্ঞরা, গুরু নানক তুমি তো অনেক দেশ ভ্রমণ করলে কি দেখলে? গুরু নানক বলছেন, স্বর্গ উচ্চ আরাধনা নীতি কল্যাণ শান্তি নাম যুগে যুগে হিরি নাম মোহাম্মদ উচ্চ আরাধনায় নাম কল্যাণ বসুমতী বয়, কি দেখলে? বলে আমি দেখলাম মুসলমানদার তাদের নবীকে এত ভালোবাসে, এত ভালোবাসে, ফজর হতে যেখানে আজান দেয় জায়গাটার নাম হলো মিনার, তার প্রথমে হলো মিম, মুহাম্মাদের প্রথমে মিম, যেখানে মিনার তৈরি হয় নাম হলো মসজিদ, মসজিদের প্রথমে মিম, মুহাম্মাদের প্রথমে মিম, যিনি আজান দেন তিনি হলো মুয়াজ্জিন, মুয়াজ্জিনের প্রথমে মিম, মুহাম্মাদের প্রথমে মিম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতের বাংলার একজন কবি তিনি বলেছেন, আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, আমি হব সকাল বেলার পাখি, কে সকালবেলা আজান দেয় মসজিদ। তাই গুরু নানক বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম সবাই ঘুমিয়ে আর মসজিদের আজান ফুলে এলো, তার প্রথমে ম লোকে যখন মসজিদে আসে কাতারবদ্ধ হয় হয় মুসল্লি, মুসল্লির প্রথমে ম মুহাম্মাদের প্রথমে ম, যে জায়গা দাঁড়িয়ে ইমাম নামাজ পড়ান ওই ইমামটা মৌলবি তারও প্রথমে ম, যে জায়গায় দাঁড়ায় নাম হলো মেহরাব তার প্রথমে ম, জুম্মার দিন যেখানে খতবা দেয় তার নাম হলো মেম্বার তার প্রথমে ম, যেখানে নবীর চরিত্র শিখায় সেটা হলো মাদ্রাসা, মাদ্রাসার প্রথমে ম, ও মাদ্রাসা ছোট হলে নাম হলো মক্তব তার প্রথম এবং, ওইখানে দূর থেকে যারা আসে তারা হলো মুসাফির তার প্রথম এবং, যারা খানা খায় তারা মেহমান তারও প্রথম এবং, যারা খানা খাওয়ায় তারা হলো মেজমান তারও প্রথম এবং, ওখানে যারা ফতোয়া দেয় তারা হলো মুফতি মহাদ্দেশ তার প্রথম এবং, গরিয়সি মোহাম্মদ হেরি চাত্র মোহাম্মদে নীতি নাম কল্যাণ শান্তি নাম মোহাম্মদ যুগে যুগে, দেখলাম নবী চলে গেছে তাদের কিয়ামত পর্যন্ত তারা নবীর ভালোবাসা রাখে, যুগ যুগ ধরে নবীর নীতিকে তারা চরিত্র নিয়ে ধরে। আজকের এই কথাগুলো কার কথা বর্ণনা হবে? আল্লাহ এবং নবীর, আর নবীর সাহাবী, তাছাড়া কি হবে বলুন? জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক উঠের বর সোয়ার হয়ে যাচ্ছে, আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার,
উটটাকে তাড়াতাড়ি গাছের গোড়ায় রেখে যুবক নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর প্রেমী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। মাসাজিদু ফিল আরদি, সুবহানাল্লাহ, বলুন ওই মাঠের মধ্যে তুমি ভুট্টা কাটছো, ভুট্টা ওখান থেকে এখানে এসে তোমাকে মসজিদে নামাজ পড়তে হবে না, পরের কাজ ক্ষতি করে তোমাকে আসতে হবে না, আজান হচ্ছে ওইখানে তুমি জমির আলেও নামাজ পড়ে নিতে পারো, ওটাই তোমার জন্য মসজিদ। আজানের যখন মগ্ন নামাজে, আমাদের মতো তো নামাজ নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুহ বারে ওষা কামড়াচ্ছে রে, এই নামাজ লাভ এরকম তো ইমান আমাদের হোক, হাইয়া আলা সালা আলহামদুলিল্লাহ মুরগি সব খেয়ে ফেলল, এই নামাজ ন। যুবক ধ্যানে মগ্ন হয়ে গেছেন খোদার প্রেমে, উঠটা উঠে দড়ি টানাটানি করে, দড়ি কেটে হোক উটের নাকটা কেটে হোক, খিদে লেগেছে। পাশে ছিল একজনের ভুট্টার জমি, ভুট্টার জমিতে খেতে লেগে গেছে উট, যে মহা কষ্টে করে উট জমির ক্ষেত বনে, সেই জানে তার কষ্ট। সে দেখলো কার উট রে, উটের দড়ি ধরে টেনেছে, উটটা বসে গেছে, উঠার উঠে না। বুড়ো মানুষের একটু রাগ হলো, একটা পাথর নিয়ে ঢ্যাল নিয়ে উটের পিঠে মেরেছে। উটের দেখবেন দেহ অপেক্ষায় মাথা খুব ছোট, উটের পিঠে লেগে স্প্রিং করে ঢালটা উটের মাথায় লেগে গেল, যেমনি লেগে গেল উটটা অমনি গেল মরে। কথাটা বুঝতে পারলে হিস্ট্রি ভালো করে বুঝুন, ও চেয়েছিল উটটাকে ধরে আমার ক্ষতিপূরণ করব, কিন্তু যেই মেরেছে উটটা মরে গেল। বসে বসে কাঁদতেছে, আল্লাহ আমার না হয় ক্ষতিপূরণ সে দিয়ে দেবেন, কিন্তু উটের ক্ষতিপূরণ আমি কেমনে দেব আল্লাহ। যুবকের নামাজ হয়ে গেল, যুবক দেখলো তার প্রিয় উটটা নেই, এক পা করে আগিয়ে দেখলো উটটা মরে পড়ে আছে পেট মোটা হয়ে। আসসালামু আলাইকুম সাসাদান, ইসলাম বলছে আসসালাম কবুলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন, আগে সালাম না আগে কালাম, ধরে বলুন সালাম মানে দোয়া নাকি, দোয়ার প্ল্যাটফর্ম তো সালাম, আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন, স্বামী দেবে বিবিকে, বিবি দেবে স্বামীকে, বাপ দেবে ছেলেকে, ছেলে দেবে বেটাকে, বউ দেবে স্বামীকে, স্বামী দেবে স্ত্রীকে, দেবে কি না? আপনাদের বিবিরা আপনাদের সালাম দেয়? দেয়, ঠিকই বলেছে, ওর দেয় দেয় দুই একটা, আচ্ছা ওরা না দেয় আপনারা দেন, আর বলবেন নানিদেরকে আপনারা সালাম দেন, এখন কালকের সকালবেলা উঠে বলবেন আসসালামু আলাইকুম, নানি যদি না হসে দাঁতকে খিলখিল করে বলবে বুড়া হয়ে গেলাম, না ছেলের বাপ কোনোদিন দিল না রে আর ছেড়েছে, কালকে আবু মায়দা সাহেব বলেছে তাহলে গাছকে ঠুকে দিয়েছো সকালবেলায় না। নবী নিজে সালাম দিতেন, আম্মা জানেরা নবীকে সালাম দিতেন, সালাম দেওয়ার নেওয়া বড় একটা সুন্নতের কাজ, সালাম দেওয়া জব দেওয়া হলো আজিব, সালামের মধ্যে মহাব্বত পয়দা হয়। বন্ধুরে আমার বলে আসসালাম আলাইকুম চাচা যান, তাহলে কি আমার উঠের এই দুর্দশা কেন? বুড়ো বলছে বাপ ধন রে উঠটা কার কি তোমার? বলো জি হ্যাঁ, তোমার উট আমার মাকই খেয়ে নিয়েছিল, আমার ভুট্টা খেয়ে নিয়েছিল, দড়িটা ধরে টেনেছি তোমার উটটা ওঠেনি, তাই একটা বড় পাথর নিয়ে তোমার উটটার পিঠে মেরেছি, ওই পাথরটা স্প্রিং করে
তোমার উটের মাথায় লেগে তোমার উটটা মরে গেছে, মেরে ফেল দেওয়ার মানসিকতা ছিল না। বাপরে ক্ষমা কর, এই বলে যাই বুড়ো গেছে যুবকটার কাছে হাত ধরবে, জোয়ানি জোশ কসম জো সুবহ কা সিতারা, এ জোয়ানি জোশ কসম জো সুবহ কা সিতারা, না রাহে গায়ে দিন তোমারা আমারা। না ভাই উর্দু বলবো না, ভুল যাবে, হিন্দি উর্দু বলতে গেলে তোমরা ভুল ধরে ফেলবে, আমরা বাঙালি মানুষ, আমাদের ভুল তো হবে, কথা বোঝেন কি না, যেহেতু উর্দু আমাদের পেশা নয়, ধার করা ধার করা, কথা বোঝেন কি না। আল্লাহ বলছেন জোয়ানি জোশ সুবহ কা সিতারা, সকালবেলার ভোর রাতে যে তারা ওঠে জোয়ানি জোশ, সেই রকম চিরদিন থাকে না। বুড়ো যখন যুবক তার কাছে গেছে, যুবক ধাক্কা মেরেছে, বুড়োটা গেছে পড়ে মাথায় লেগে গেল পাথর, পাথর লেগে সঙ্গে সঙ্গে বুড়ো গেল মরে। যে হাত দিয়ে তুমি মেরেছিলে ঢিল, সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। যে চোখে তুমি বালি কণা দেখিতে পাইতে, দেখো সে সোনার চোখে চশমা দিতেছে। চল চল জুয়ান্তি কালুক উঠোটে ওঠে মাটি, চল চল জুয়ান্তি কালুক উঠোটে ওঠে মাটি, সেই হাতে সেই পায়ে লাঠি ধরে উঠি। এমন জোয়ানি ছিল, পায়ে মাটি লেগে মাটি উঠে যেত, পায়ের কিছু হতো না। এখন সেই লোক লাঠি ধরে উঠতে হচ্ছে অনেকের, বাসে উঠে তার মানে কি, ওই কেট পড়ে গেছে, কি পড়ে গেছে, নানা নানা আসছে, সবার এ দোষ হবে, এই যে উইকেট বলছেন কি না, উইকেট পড়ে গেলে ফুস করে বাতাস বেরিয়ে যাবে। এখন জোয়ানি বয়সে বড় লাইলা বুড়ো বয়সে বাতাস ফুস করে বেরিয়ে গেছে, ঠিক কিনা বলুন, দাঁত পড়ে গেল দেখি বোঝা যাবে এর উইকেট পড়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুড়ো মানুষ ধাক্কা খেয়ে পড়ে গেল, মাথায় পাথর লেগে গেছে, সঙ্গে সঙ্গে বুড়ো গেল মরে, যেমনি বুড়ো মরে গেছে যুবক কাঁদতেছে, হায় 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 কি করলাম, ও যে আমার উট মেরে ফেলেছিল, আমি যে ওকে মেরে ফেললাম, বুড়োর চারটে চারটে বেটা এসে ছাড়বে আপনারা বলুন। গণধোলাই শুরু করে দিল, কেউ মারে কিল, কেউ মালে ঘুষি, কেউ দেয় জোর সে ঠুসি, মারতে মারতে গলায় কভার দিয়ে টানতে টানতে, গামছা ধরে জামার কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মদিনার বাদশাহ আমিরুল মুমিনীন, অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আই আমিরুল মুমিনীন বিচার করে দিন, ই আমার আব্বাকে হত্যা করেছে। খলিফা ওমর, আপনারা জানেন তার ইতিহাস লেখা আছে ফজরের বাসরে, এই ভারতবর্ষের মাটিতে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিলেন ভারতের একজন মানুষকে, ভাইরা আমার, বন্ধুরা আমার, নাম হলো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে জিজ্ঞেস করলো WW জেন্ডাল, এই ভারতের মাটিতে এক নম্বর কে, কেউ বলে গুরু নানক হবে, কেউ বলে রামকৃষ্ণ হবে, কেউ বলল গান্ধী হবে, কেউ বলল নেতাজি সুভাষ হবে, কেউ বলে অরবিন্দু হবে, কেউ বলে মোহনলাল হবে, কেউ বলে বিবেকানন্দ হবে, কেউ বলে জওহরলাল নেহরু হবে, কেউ বলে রাজা রামমোহন রায় হবে। গান্ধী তুমি বলো এক নম্বর কে,
गांधी बोलें शोनो एक नम्बर जदि जानते चाओ खैरुकुम मान ताल्लामाल कुरान वाल्लामाह भूतेर मुखे आल्ला ना गांधी बोलें पृथ्वीर मध्ये एक व्यक्ति उत्तम तारा करा जरा कुरान पढ़े जरा कुरान पढ़ा सुभानाल्लाह बोलू সবাই বললে এর ভূতে ধরেছে এর ভূতে ধরেছে উনি বললেন জানো এই কথাটা কে বলেছে দি আলম হুইসা ওয়াসিক শ্বাস দিয়ে স্টেট পদ্মপদন্ত ধুমদাও হাসতে ভাবার হট দিন দিন বলে কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ এ কনভার্ট নো দ্যাট ইসলাম নারায়ে তাকবীর এমন একজন মহামানব বলেছেন জীবনে কোনোদিন মিথ্যা বলেননি কে সেটা জোরে বলুন না একবার কে সেটা আরে ভারতের বাদশাহ মোদি মোদি হ্যাঁ মোদি মুতে পানি নেই না মোদি গরুর মুত খেয়ে মরে গেল মোদি পণ্ডিত জওহরলাল নেহরু বললেন ভারতবর্ষের গান্ধী বললেন মহাত্মা গান্ধী জীবনে যিনি মিথ্যা কথা বলেননি যার বিষয়ে কোরআন বলছেন ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা নিশ্চয় তুমি আমার সত্য রসুল সারাটা জীবন কোনোদিন তিনি ভুলেও একবার মিথ্যা কথা বলেননি সুবহানাল্লাহ বলুন সবাই বললে এটা তো ঠিকই বলছ পৃথিবীর কোন নেতা কোন নবী পেটে পাথর বাঁধেনি জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধেছিলেন কিসের জন্য তার কি অভাব ছিল 1000 বিঘে খেজুরের বাগান ছিল আল্লাহর নবীর 1000 বিঘে খেজুরের বাগান খেজুর যখন পাড়তেন খেজুরের গোড়ায় এতিমরা বিধবা কাঁড়ি হয়ে যেত খেজুরের বাগানের খেজুর বিলি করতে করতে এক কাঁদি খেজুর বাড়ি আসত না সাম্যবাদ সমব্যথী আল্লাহর নবী ইন্নাকা লালা খুলুকি নাজিম নিশ্চয় যার চরিত্র হলো মহান খন্দকের যুদ্ধ কাটা হচ্ছে সবাই জানে আরবিতে যাকে বলা হয় পরিখার যুদ্ধ 3 মাইল লম্বা 15 ফুট গভীর 30 ফুট চওড়া নবী সাহাবাদের নিয়ে মাটি কাটতেছেন 1500 সাহাবা হাদিসে এসেছে বন্ধুরে সাহাবারা মাটি কেটে দেন নবী মাটি মাথায় করে বহেন নবী মাটি কেটে দেন সাহাবারা নবী মাটি মাথায় করে বয় আমাদের দেশের নেতা 100 দিনের মাটি কাটায় 3টে হাজরে ওঠে নিজে কোদাল ধরে না মিথ্যা বলছি 3টে হাজরে ওঠে ওর ওর বিবির আর ওর মাতব্বরি করার জন্য 3টে হাজরে কোদাল ধরে না খন্দকের যুদ্ধ নবী কাটতেছেন সালমান ফার্সির পরামর্শে মদিনা রক্ষার জন্য চতুর্দিকে কাটা হবে খন্দক বন্ধুরে আমি নিজে দেখে এসেছি যে জায়গায় থেকে শুরু করা হয়েছিল খন্দকের কাটামাটি সেইখানে যুক্তি হয়েছিল ওইখানে একটা মসজিদ তৈরি হয়েছে ছোট্ট করে নয় বড় মসজিদ সালমান ফার্সি বলে না বিশ্বনবী মাটির ঝড়া বলেন না পেছা বলেন না কি বলেন আপনারা নবীজি মাটি কেটে মাথায় করে নিয়ে উঠতে যাবে নবীর পড়ে দিয়েছেন নবী আমার জমিনে চিত হয়ে সাহাবারা নবীকে তুলতে গিয়ে দেখছে নবী উঠতে পারে না পেটের ওপর পাথর বাঁধা এক এক করে 3টে পাথর আশ্চর্য হয়ে গেল রে এত ক্ষুধা নিবারণ করে খিদেছে বেরেকে যিনি কর্মের মধ্যে যোগ দেন তিনি আল্লাহর নবী পৃথিবীর কোন নেতা কোন মাতব্বর পৃথিবীর কোন রাজনীতিবিদ পৃথিবীর যত হোমরা সোমরা যতজন বলছে আমরা নবী
কেউ পেটে পাথর বেঁধেছেন শুনেছেন? একমাত্র জগৎগুরু মুহাম্মদ রসুলুল্লাহ ছাড়া। এই হলো আমাদের বিশ্ব নেতার চরিত্র।